নমস্কার বন্ধুরা এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে এলো আরও একটা বড়ো সুখবর হ্যাঁ বন্ধুরা যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে যদি আধার কার্ড না থেকে থাকে তবুও আপনি এই প্রকল্পে এবার আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন এমনকি আপনার যদি এসসি বা এস সার্টিফিকেট নাও থেকে থাকে তবুও কিন্তু আপনি পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই নিয়েই কি আপডেট উঠে আসছে কী বিস্তারিত জানানো হচ্ছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একবারও আবেদন করেছেন কিনা বা টাকা পেয়েছেন কিনা বা এস এম এস পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বলা হচ্ছে এই সকল কার্ড ছাড়াও হবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ ঘোষণা রাজ্যের তো কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব দেখুন বলা হচ্ছে যে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হওয়া মহিলাদের মাসে মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ পাঠানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তারপর দেখুন কী বলা হচ্ছে যে প্রকল্পের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে পাচ্ছেন পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে মাসে পাচ্ছেন এক হাজার টাকা করে তবে এই প্রকল্পের ফর্ম ফিল ক্ষেত্রে বেশ কিছু শর্ত থাকার কারণে এ যাবৎ অনেকেই ফর্ম ফিল করার সুযোগ পাননি অথবা ফিল করেছেন এমন অনেকের ফর্ম বাতিল হয়েছে এমতো অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে এই ফর্ম ফিল আপে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে আরও সরলীকরণ করার ঘোষণা করা হলো তো কী সরলীকরণ করা হয়েছে কী আপডেট উঠে আসছে আমরা দেখব দেখুন বলা হচ্ছে যে ভান্ডার প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য এর আগে পর্যন্ত যে নিয়ম ছিল তা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হতো আধার কার্ড নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নম্বর এবং তফসিলি জাতি অথবা উপজাতি শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তাকে জমা দিতে হতো এসটি বা এসসি সার্টিফিকেট এই দুই তিনটি কার্ডের নাম্বারের বাধ্যবাধকতা থাকার কারণে অনেকেই আবেদন করতে পারছিলেন না দেখুন তারপরে কি বলা হচ্ছে যে এমত অবস্থায় শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো এই সকল কার্ড অর্থাৎ আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড অথবা জাতির শংসাপত্র কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে আবেদন করার পর যাচাই করে যদি দেখা যায় যে ওই মহিলার এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা রয়েছে তাহলে তাকে প্রকল্পের সুবিধা দেওয়া হবে তারপরে দেখুন কি বলা হচ্ছে যে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে শুক্রবার নিয়মে এমন শীতলতা আনার ঘোষণা করেছে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বাড়ির যে কারণ নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে অন্যান্য মহিলারাও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সেক্ষেত্রে আবেদনকারীকে তার নামে যে স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে এমনটা কিন্তু নয় রাজ্য সরকারের নিয়ম অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত মহিলারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আমরা এতদিন পর্যন্ত যেটা জানতাম যে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে এবং আদান কার্ড থেকে থাকে তো এইগুলো থেকে থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং এসসি বা এস টিদের জন্য তাদের কিন্তু এসসি বা এস টি সার্টিফিকেট নিজের নামে হওয়া দরকার তবেই কিন্তু তারা এক হাজার টাকা করে পাবে এবং সেক্ষেত্রে আমরা এটাও জানি যে যদি ফ্যামিলির কারোর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকতো তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারতো কিন্তু এবার যেটা বলা হচ্ছে এবার কিন্তু সরলীকরণ করে দেওয়া হলো নিয়মে যেটা বলা হচ্ছে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি নাও থেকে থাকে যদি ফ্যামিলির কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড নাও থেকে থাকে যদি আধার কার্ড নাও থেকে থাকে তবুও কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন সেক্ষেত্রে খতিয়ে দেখা হবে যে আপনি সত্যি স্বাস্থ্যসাথী কার্ডের পাওয়ার যোগ্য কিনা বা আপনি এই প্রকল্পে আপনার নাম ওঠানোর যোগ্য কিনা বা আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা তারপরে কিন্তু আপনাকে ভেরিফাই করে দেওয়া হবে অর্থাৎ আপনি এই যে কার্ডগুলি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড ছাড়াও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আবার অন্যদিকে যেটা আমরা জানতাম যে এসসি বা এসটিটা যারা রয়েছেন তারা কিন্তু মাসে এক হাজার টাকা করে পাবেন সেক্ষেত্রে তাদের নিজের নামে কিন্তু তাদের এসসি বা এসটি সার্টিফিকেট হওয়া দরকার কিন্তু এবার যেটা বলা হচ্ছে আপনার নিজের নামে যদি এসসি বা এসটি সার্টিফিকেট না থেকে থাকে আপনি যদি কোনো এসসি বা এস টি ফ্যামিলি থেকে বিলং করেন এবং নিজের নামে যদি সার্টিফিকেট এখন অবধি নাও থেকে থাকে তবুও কিন্তু আপনি এসসি এসটির আন্ডারেই পড়বেন অর্থাৎ আপনি মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করেই পাবেন এবং সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাইয়ের পরে তারপরে আপনাকে খতিয়ে দেখা হবে যে আপনি সত্যিই এস এস বা বা এসটির ফ্যামিলির বিলং করছেন কি না বা আপনি এক হাজার টাকা পাওয়ার যোগ্য কিনা তারপরেই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এবার থেকে কিন্তু কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই কোনো রকম আধার কার্ডের দরকার নেই নেই তবুও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি যোগ্য তাহলে অবশ্যই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে